হাই বন্ধুরা, তো সবার আগে বলে দিই, তো ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রূপা লাহিড়ি মজার ভিডিওতে। তোমাদের অনেক 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 স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমার ব্লগে তোমরা আজকে অন্য কিছু দেখতে পারবে, বাইরে না, আজকের ব্লগটি একদমই ঘরের মধ্যে। তো আমার এখানে তোমরা আজকে অন্য কিছু দেখতে পারবে, ঠিক আছে? রোজ তো রাস্তার ব্লগ করি, তো বাইরেরও করি, ঘরেরও করি। আজকে আমি ঘরের ব্লগ নিয়ে চলে এসেছি। তো কী দেখাতে চাচ্ছি, কী আছে আজকের ব্লগে তোমরা দেখতেই পারবে। তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছো যে আমি আজকে কী নিয়ে এসেছি। চলো দেখা যাক। এই দেখো, তো আমি আজকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো থাম্বনেলে দেখেইছো তোমরা, তো আমি আজ ইডলি বানাতে যাচ্ছি। হ্যাঁ, তো তার জন্য আমি কিচেনে চলে এসেছি আর সব রেডি করে রেখেছিলাম। দেখো তো এখানে কি কি দিয়েছি আমি তোমাদের বলে দিচ্ছি। আমি এখানে সুজি, টক দই আর হচ্ছে একটু নুন, একটু চিনি, একটু এক দু চামচ সাদা তেল সব দিয়ে এটা আমি মিক্সড করে রেখে দিয়েছিলাম প্রায় দু তিন ঘন্টা আমি এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। জাস্ট আমি বানানোর আগে এই যে ইনোটা তোমরা দেখতেই পারছো, ইনোর প্যাকেটটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ইনোটা দিলে কি হয়, আমাদের খাওয়া হজমও হয় আর এটা ইডলিটা যে আছে ইডলিটা একটু ভালো করে ফোলে। হ্যাঁ, আর তোমার এটা খেলে কোনো ক্ষতিও হবে না, কারণ কি জানো বন্ধুরা, আমার ছেলের টিফিনে নিরামিষ দিতে হয়। তো আজকে ভাবলাম, আমার ছেলেও খুব খেতে ভালোবাসে, ভাবলাম যে আজকে ইডলিটাই বানানো যাক। তোমরাও বাচ্চাদের নিরামিষ টিফিনে, যদি তোমাদের কারো নিরামিষ টিফিন থাকে, তো টিফিনে তোমরা ইডলিটা আগের থেকে তৈরি করে রেখে তাদেরকে টিফিনে তোমরা দিতে পারো। তো দেখো আমি এর মধ্যে সব দিয়ে দিয়েছি, ভালো করে মিক্সড করে দিচ্ছি। একটুখানি জল দিলাম, যদি একটু বেশি ঘন হয় তাহলে একটু জল দিয়ে দিবে। হ্যাঁ, জল দিয়ে ডোটা তৈরি করবে। এ দেখো আমি ডোটা তৈরি করছি, তোমরা দেখতেই পারছো। এ দেখো ডোটা কেমন ফুলে ফুলে আসছে, দেখছো? দেখো নিজের থেকে বাটি ভরে যাচ্ছে, দেখেছো? ইনোটা দেওয়াতে এটা হয়েছে। এ দেখো, তারপর আমার এটা হয়ে গেল কমপ্লিট। এবার আমি দেখো ইডলি স্ট্যান্ড নিয়ে এসেছি। ইডলি স্ট্যান্ডের মধ্যে সব তেল ভরিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছো? এই যে তেল ভরিয়ে নিয়েছি, তাহলে কি তেল দেওয়া থাকলে এটা ফট করে উঠে যায়, এটা তুলতে কোনো কষ্ট হয় না। তোমাদের কাছে যদি ইডলি স্ট্যান্ড না থাকে তাহলে তোমরা একটা সসপ্যান হোক বা কড়াই হোক, ওর মধ্যে জল ফুটিয়ে নিয়ে হালকা করে গ্যাসটা কমিয়ে দিয়ে ওর উপরে একটা ওই যে ছোটো ছোটো ফুটোওয়ালা ছাকনি মতন থালাগুলো থাকে ওগুলো বসিয়ে দিবে, আর ছোটো ছোটো বাটির মধ্যে এগুলো দিয়ে দিবে, দিয়ে উপর দিয়ে ওই থালা ছোটো ছোটো ছিদ্র থালার মধ্যে বাটিগুলো বসিয়ে দিবে আর উপর দিয়ে ঢাকনা দিয়ে দিবে, একটা কিছু থালা হোক কিছু দিয়ে ঢেকে দিবে। এই 10 মিনিট পরে গিয়ে দেখবে তোমাদের ইডলি হয়ে গেছে। তো আমার কাছে ইডলি স্ট্যান্ড আছে, আমি তো স্ট্যান্ডেই করছি। তো তোমাদের সুবিধার জন্য বলে দিলাম। এই দেখো আমি এগুলোর মধ্যে ভরে ভরে দিচ্ছি, এভাবে ভরে ভরে দিতে হবে, একটার পর একটা লেয়ার বাই লেয়ার দিতে হবে। একটার হয়ে গেল, এখন বাকিগুলোতে দেব। এই দেখো এখন পরেরটাতে দিচ্ছি। তোমরাও বাড়িতে করবে, যাদের বাচ্চারা মানে কি বলবো খেতে ঝামেলা করে, এটা তোমরা সবজি দিয়েও করতে পারো। এর মধ্যে একটু ধনে পাতা কুচি, একটু গাজর কুচি দিয়ে মিক্সড করে দিতে পারো, তাহলে একটু অন্যরকম হবে খেতে। যাই হোক, আমি এমনি প্লেন করছি। তো তোমাদের যদি বাচ্চাদের টিফিনে দিতে চাও তাহলে এভাবে বানিয়ে ওদেরকে দেবে, দেখবো ওরা মজা আসে খেয়ে নেবে। আর এটা খেতেও খুব ভালো লাগে, এটা শরীরের খুব উপকারীও। এটা আমাদের কোনো ভাজাভুজি নেই, শুধু সিদ্ধ, খেতেও খুব ভালো লাগে। তো আমি বানিয়ে নিচ্ছি, আমরা আজকে এটা খাবো বিকেলে আর রেখে দেব, পরের দিন আমার ছেলের টিফিনও হয়ে যাবে। তোমরা ডোটাকে গুলিয়ে ফ্রিজেও রেখে দিতে পারো পরের দিনের জন্য, পরের দিন যখন তোমার বাচ্চারা টিফিনে যাবে বানিয়ে দিতে পারো, বা এটাকেও রেখে দিতে পারো পরের দিন। তাহলে একটু ভেজে, হালকা একটু তেলের মধ্যে ভেজে একটু সস বা মেয়োনিজ দিয়ে দিয়ে দিবে, ওরা দারুণ খাবে দেখবে। এভাবে রেডি করে দিয়ে দেবে, ওরা খুব ভালো খাবে। আমার ছেলের জন্য প্রায়ই এটা আমি করি, তাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো এই দেখো আমি রান্নাঘরে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে জল ফুটছে, টক বক করে জল ফুটছে। আমি এখন ইডলি স্ট্যান্ডটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। জলটা ফুটলেই দেবে কিন্তু, জল না ফুটলে দেবে না কিন্তু, তাহলে কিন্তু ইডলিটা হবে না।
আর প্রেসার কুকারে খুব বেশি জল না, সামান্য পরিমাণে জল দেবে। আর ফুটলে, জলটা ফুটলে পরে গ্যাসটা কমিয়ে এটা দিয়ে দিতে হবে। এই দেখো আমি আস্তে 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 আস্তে, বেশি নাড়াচাড়া করা যাবে না, এটা আস্তে আস্তে বসিয়ে দিতে হবে। তার উপরে এখানে আস্তে আস্তে দিতে হবে, এটা দিয়ে দিয়ে আস্তে আস্তে দিয়ে এটা এখন প্রেসার কুকারের ঢাকনাটা ঢেকে দিতে হবে। এবার ঢাকনাটা দিয়ে দিতে হবে এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে ঢাকনাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর সিটির ঢাকনার যে সিটিটা আছে সিটিটা খুলে দিতে হবে, কেন কি এখান থেকে ধোঁয়াটা বেরোবে তো। আর এটা হালকা করে বসাতে হবে, একদম চাপ দিয়ে প্রেসার কুকারে যেভাবে ডাল সিদ্ধ করি সেভাবে না, হালকা করে বসাতে হবে। দেখো গ্যাসটাও আমি কমিয়ে দিয়েছি, দেখলেই তোমরা, গ্যাসের না সুইচটাও আমি কমিয়ে দিয়েছি। এখন এটা আস্তে আস্তে হতে থাকুক 10 মিনিটের জন্য। এই দেখো আমার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। 10 মিনিট পর আমি ফিরে আসলাম, এবার ঢাকনাটা তুলে নিলাম। এবার চেক করবো এটা আমি হয়েছে কি না। তো চেকটা আমি কীভাবে করবো দেখো, আমি একটা ছুরি নিয়ে নেব। এখন ছুরি নিয়ে এটা আমি ঢোকাবো, তাহলে আমি বুঝতে পারবো যেটা হয়েছে কি না। এই দেখো কী সুন্দর হয়ে গেছে, এটা লেগে আসছে না, তার মানে এটা হয়ে গেছে। আরেকটা দেখে নিই। হ্যাঁ হ্যাঁ, এটাও দেখো, এটাও লেগে যাচ্ছে না, তার মানে এটা হয়ে গেছে। আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে, হ্যাঁ দারুণ গন্ধ বেরিয়েছে। তারপরে ইডলিটা দেখবে বন্ধুরা যখন হয়ে যাবে, তখন একটা দারুণ সুন্দর গন্ধ আসবে, তখনই বুঝতে পারবে যে ইডলিটা হয়ে গেছে। এ দেখো আমি স্ট্যান্ডগুলো বের করে নিয়েছি, পরপর সাজিয়ে নিয়েছি। এখন এগুলোকে বের করতে হবে, স্ট্যান্ডের থেকে বের করতে হবে। আর তোমরা যদি বাটির মধ্যে করো, একটু বাটিগুলোর মধ্যে তেল ভরিয়ে নেবে, ছোটো ছোটো বাটিগুলোর মধ্যে তেল ভরিয়ে নেবে, হালকা হালকা তেল, বেশি তেল না, তোমরা তো দেখতেই পারলে। তারপরে ছুরি দিয়ে একটু সাইডগুলো এরকম এরকম করে ওঠাবে, দেখবে ফটাফট এগুলো উঠে যাবে। ছুরি দিয়ে ওঠালে এটা ফটাফট হয়ে যাবে। দেখছো কি সুন্দর উঠে আসছে, দেখো আমার ইডলিটা তৈরি কেমন, এটা খেতেও দারুণ লাগবে। শুধু দেখলে হবে নাকি, বানিয়ে বাড়িতে খেতেও হবে, আমরাও খাবো, বাচ্চাদেরকেও টিফিনে দেব। তোমরা এটা সকালের নাস্তা হিসাবেও খেতে পারো, বা বিকেলে টিফিনের হিসেবেও খেতে পারো। আর বাচ্চাদের জন্য তো কোনো কথাই নাই, ওদেরকে তো দিলে এটা খাবেই ওরা। এর সাথে তোমরা নারকেলের চাটনি বা সাম্বার এগুলো দিয়েও খেতে পারো, বা ঝাল চাটনি দিয়ে, সস দিয়ে। সস দিয়ে যেটা বললাম, এই ইডলিগুলোকে পরে ফ্রাই করে নিবে তেলে, করে হালকা বেশি না, অল্প তেলে ফ্রাই করে আর ওটা সস দিয়ে খাবে, দারুণ লাগে। ওটাও খুব ভালো লাগে, আমার ছেলেকেও মাঝে মধ্যে টিফিনে দিই। আর এভাবেও খেতে পারো, এভাবেও খাওয়া যায়। দেখো আমার ইডলিগুলো কি সুন্দর উঠে উঠে আসছে, দেখছো। এ দেখো কি সুন্দর থালাতে সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর ইডলিগুলো আমার হয়ে গেছে। এই দেখো এখন আমি হচ্ছে এই ইডলি আর হচ্ছে এটা আমি নারকেলের চাটনিটা আগেই দুপুরের দিকেই বানিয়ে রেখেছিলাম, এটাকে আমি বলে দেবো তোমাদেরকে, অন্য কোনো রেসিপিতে বলে দেবো, তাও আমি আজকে একটু বলে দিচ্ছি তোমাদেরকে। নারকেল চাটনিতে এখানে নারকেল আর একটু নারকেলটা বেশি হবে, একটুখানি ছোলার ডাল ভিজিয়ে নারকেল ছোলার ডালকে দুটোকে পেস্ট করতে হবে ভালো করে। এর মধ্যে শুকনো লঙ্কা, সরষা, দেখতেই পাচ্ছ কারি পাতা, একটু চিনি, একটু নুন, একটু লেবুর রস দিয়ে এটাকে ফ্রাই করে ওটা আমাদের তেলের মধ্যে ভাজতে হবে। দারুণ লাগে এটা খেতে, নারকেলের চাটনি, এটাকেই বলে নারকেলের চাটনি। এই নারকেলের চাটনি দিয়ে দেখো আমি প্লেট সাজানো হয়ে গেছে, প্লেটটা সাজিয়ে ফেলেছি, এখন আমরা খাবো। তোমরা দেখো বন্ধুরা আমরা খাবো, তোমরাও বাড়িতে বানিয়ে খাবে কিন্তু, ঠিক আছে। দারুণ লাগে ইডলিটা খেতে, আর যাদের সুগার তাদের তো কথাই নেই, তাদেরও খেতে খুব ভালো। সুগারের পেশেন্টদের এই ইডলি খেলে পরে শরীরও ভালো থাকে, যে তোমরা পেশেন্টদেরকেও ওগুলো খাওয়াতে পারবে, ইডলি খাওয়াটা শরীরের পক্ষে খুব ভালো। এই দেখো বন্ধুরা আমি আজ ইডলি বানিয়েছি, ইডলিটা কেমন হয়েছে ভালো লাগে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। হ্যাঁ আমার এই ইডলির থালিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই ফ্রেন্ড। তো এই দেখো বন্ধুরা তোমরা, এই দেখো আমি আরেকটা থালি সাজিয়েছি, নারকেল চাটনি, সাম্বার, নারকেল চাটনি, ইডলি, এটা আমাদের সাম্বার দিয়েও খেতে পারো। এই দেখো আরেকটা প্লেট সাজিয়েছি, আমি মা খাবে, আমি খাবো, হ্যাঁ আর আমার ছেলেকে দিব। আমার ছেলে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, কি বলবো,
ও খাওয়া শুরু করে দিয়েছে, এই যে প্লেটটা সাজিয়েছি ও খাবে, আমরাও খাবো, তোমরাও খাও বন্ধুরা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবে কিন্তু। তো তো বন্ধুরা, আমার ব্লগটি পুরো ব্লগটি দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো তোমরা এই ব্লগটি দেখলে, শুরু থেকে শেষ অবধি দেখলে, এই রূপা লাহিড়ি মজার ভিডিওতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো তোমরা ভিডিওটা মানে এই ব্লগটা দেখলে, তো ব্লগটা তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে, বাড়িতে ইডলি বানিয়ে খাবে। আর ইডলিটা কেমন লাগলো আমাকে কমেন্টে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর তোমাদের বাচ্চাদের টিফিনে অবশ্যই দেবে কিন্তু, ঠিক আছে? আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, না করলে কিন্তু আমি রেগে যাব কিন্তু। হ্যাঁ, বলে দিচ্ছি, বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও কিন্তু, ঠিক আছে? আর যারা সাবস্ক্রাইব করনি তারা টাক করে একটা বেল আইকনটা বাজিয়ে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা করেছো তাদের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ। আবার নতুন ব্লগে আসবো। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।